আজকে আমার ছেলের আকিকার জন্য দুইটা ছাগল কিনলাম এন্ড ছাগল কিনতে চলে যাচ্ছি আমি আব্বু কুমকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এন্ড শুরুতেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে আমার বাবুর জন্য দুইটা ছাগল কিনে নিলাম। কোথা থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি সবকিছু দেখবেন আপনারা। অনেক বেশি লেট করে ফেলেছি, তবুও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, কারণ অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আপনারা জানেন আমার বাবু অনেক বেশি অসুস্থ ছিল। আর আমাদের সাথে আছে কুমকুম। যাচ্ছি আমি আমার বাবার জন্য ছাগল কিনতে। এই যে কুমকুম, চলো চলো রাখাল, কুমকুম আজকে রাখাল। আমরা যাবো এখন ছাগল কিনে নিয়ে আসবো। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, বাট আব্বু প্ল্যান করতেছিল সিএনজি নিয়ে যাব, আমি আর কুমকুম প্ল্যান করলাম বাইকে করে যাব। আব্বু অনেক বেশি ভয় পাচ্ছিল যদি ট্রাফিক ধরে। যাই হোক, চলে আসলাম, এসে দেখতেছি রেলের জেমে পড়ে গেলাম আমরা। রেলটা চলে গেলে আমরা ছাগলের বাজারে চলে আসব, কারণ আমাদের বাসা থেকে সাগরিকা ছাগলের বাজারটা একদমই কাছে। বাজারে এসে আমরা অনেক বেশি অভিজ্ঞতা পেলাম, কারণ অনেকগুলো ছাগল ছিল আর এক একজন এক এক দাম দিচ্ছিল। প্রথমত এখানে এসে আমরা একটা জিনিস দেখে অবাকই হয়ে যাই, উনি আমাদেরকে খাসি ছাগল বলে, মানে মেয়ে ছাগল দেখাচ্ছিল বারবার। আব্বু তো অনেক চালাক, আব্বু ধরে ফেলছে। এন্ড যাই হোক, নতুন যারা যাবেন তাদের জন্য এই জিনিসটা বলে দিচ্ছি, কারণ ওরা সবসময় আপনি যদি যাই বলেন খাসি দেখান, ওরা মানে খাসি দেখাচ্ছে বলে দেখাবে মেয়ে ছাগল, মানে এরকম করে ওরা, স্বাভাবিক এটা। আমরা সর্বপ্রথম এসে ইনাদের কাছে ছাগল চেয়েছি, জানি না এরা ভুল করে কি আমাদের মেয়ে ছাগল দেখালো নাকি ইচ্ছা করে। যাই হোক, ওনাদেরকে বারবার বলার পরেও খাসির কথা ওনারা প্রথমে মেয়ে ছাগলে দেখানো শুরু করেছিল। এইবার শুনুন ওরা কত দাম দিল এই ছাগলগুলার আর আমরা কততে মুলাই। এগুলোকে দাম বলেন। এই দুইটা 45 দিয়ে নেন। কেন 45? জি, বেশি বলতেছেন কেন? এগুলো অনেক বড় দাম। কেন? কয় কেজির এগুলো? কয় কেজির দুটোটা? 38 কেজি। ওনারা এরকম অনেক দাম বলবে, আজাইরা দাম চাইবে, ওজন বলবে বেশি বেশি। যাই হোক, আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা হতে চলেছে, কারণ আমরা যে ছাগল দুটো নিয়েছি সেটা কত দিয়ে নিয়েছি শুনলে আপনারা অবাক হবেন। এর দাম দিছে হচ্ছে 45,000 টাকা। আব্বু বলেছে 18,000 টাকা লাগছে মানে আমার। শুনতেই পেলেন মেয়ে ছাগলের নাম বলতেছে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় সেমি ছাগল বলে মেয়ে ছাগলকে। এন্ড তারা এই ধরনের প্রতারণা করতে চায়, স্বাভাবিক। এন্ড তারপর আসলাম আমরা এই দুটো ছাগল দেখতে। এন্ড এই দুটো অরিজিনালি খাসি, এন্ড আব্বুর অনেক বেশি পছন্দ হয়। এখন আমরা এই দুটো মোলামুলি শুরু করব। এই দুইটা ছাগলের দামও কিন্তু উনি 45,000 টাকা দিয়েছে। এন্ড শেষে এসে বলতেছে 35,000 টাকা। জাস্ট আব্বুর অনেক বেশি পছন্দ এন্ড ছাগল দুটো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, কুমকুমেরও ভালো লাগছে, তাই এই ছাগল দুটো কিন্তু আমরা নিয়ে ফেলি। কিন্তু এই দুইটা ছাগল কিনতে যেয়ে আমাদের অনেকক্ষণ দাম খসাখসি করা লাগছে। একটাই কারণ, আমি একটা জিনিস আপনাদেরকে এখানে বলতে চাই, হাটে যাওয়ার সময় কিন্তু দেখবেন আশপাশে অনেক ক্রেতা, আপনি যখন কিনতে যাচ্ছেন না দেখবেন আরও অনেক ক্রেতা চলে আসছে একই জিনিস কেনার জন্য। এটা হচ্ছে ওনাদের সিন্ডিকেট, আপনারা অবশ্যই সাবধান থাকবেন, কারণ আপনার মনে হবে না ছাগলটা অন্য কেউ কিনে নিয়ে যাচ্ছে। ওরা এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করবে যে আপনার মনে হবে যে অন্য কেউ কিনে নিয়ে চলে যায়, আপনি কিনতে পারবেন না। আসলে এগুলো কেউ প্রকৃত ক্রেতা না, ওরা এভাবে সাজায়। যাই হোক, অবশেষে কিন্তু এই দুটো ছাগল আমরা কিনে নিই। এন্ড কত দিয়ে নিই একটু পরে বলছি। আমরা আরও ছাগল দেখছিলাম, কারণ ওই দুটো ছাগল আমরা 22,000 টাকা বলেছি, বাট তারপরেও দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটাও জানি না। কিন্তু দেখতেছিলাম অনেক বেশি ক্রেতা চলে আসতেছে আশপাশে, পরে আমরা প্ল্যান করলাম চলে যাই। কিন্তু অবশেষে ওনার কাছ থেকে ছাগলগুলো কিনে নেই, কারণ আমরা দূরে সরে যাওয়ার পর দেখতেছি ওইখানে আর কেউ মুলাইতেছেন ওনার কাছ থেকে ছাগলগুলো, মানে সবাই চলে গেছে। উনিও বিষয়টা বুঝতে পারছে, আমরা অত কাঁচা না। যাই হোক, এখানে একটা ভাইয়া দেখতে পাচ্ছেন আমার সাথে, উনিও কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। এন্ড ভাইয়া এদিকে আবার আমাদের সাথে ছবি তুলতেছিল, এন্ড এদিকে আব্বুকে দিলাম টাকাগুলো গোনার জন্য। কত টাকা দিয়ে কিনেছি জানি, সবাই এটা শোনার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছেন, আই নো। সো আমি একটু পরে বলতেছি, তার আগে আরেকটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে হাটে যাওয়ার পর অবশ্যই ওদের সিন্ডিকেট কিন্তু আপনার বুঝতে হবে। এন্ড আপনি যদি বুঝতে না পারেন, যারা সিন্ডিকেট বুঝতে পারে তাদেরকে নিয়ে যাবেন, অন্যথায় আপনি হাটে গিয়ে লসে পড়ে যাবেন। এন্ড আমরা এই দুটো ছাগল 25,000 টাকার মধ্যে নিয়ে জিতেছি না ঠকেছি, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এন্ড দুটো ছাগলই মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এন্ড দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।